পদ্মসেতুর উদ্বোধন আয়োজনের কারণে 25 জুনের এসএসসি পরীক্ষা একদিন এগিয়ে 24 জুন শুক্রবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এই তথ্য জানান। বলেন, প্রশ্ন ফাঁস এড়াতে 15 জুন থেকে 7 জুলাই পর্যন্ত 22 দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এবার প্রত্যেকটি পরীক্ষা হবে 2 ঘন্টা করে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 2.25 লাখ। করোনা মহামারীর কারণে গত বছর থেকে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। গত বছর 3 ঘন্টার পরীক্ষা নেওয়া হয় 1.5 ঘন্টায়, কিন্তু এবার পরীক্ষা হবে 2 ঘন্টা করে। সেতু উদ্বোধনের কারণে 25 জুনের পরীক্ষা হবে একদিন আগে, 24 জুন শুক্রবার। রবিবার সচিবালয়ে পরীক্ষা নিয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। সেদিন সারা দেশেই নানান ধরনের অনুষ্ঠান হবে এবং তাতে আমাদের পরীক্ষার্থীদের বা পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, আমরা সেই জন্যে 25 জুনের যে পরীক্ষাটি আছে আমরা 24 জুন সেই পরীক্ষাটি গ্রহণ করব। অনেক কোচিং সেন্টারের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ থাকায় এবারও বন্ধ থাকবে কোচিং সেন্টারগুলো। কোচিং কথাটাও খারাপ না, বাণিজ্য কথাটাও খারাপ না, দুটোই দরকার আছে, কিন্তু এই দুটো মিলিয়ে একটা যেই যেই চিন্তাটা যে অনৈতিক অংশটুকু সেটুকু খারাপ। এই প্রশ্ন ফাঁস বা এই চক্রগুলোর সঙ্গে জড়িত থাকেন, কারণ তারা দ্রুত সময়ের মধ্যে এই প্রবলেমগুলো সলভ করেন, তো সেই কারণে তাদের একটা সংযোগ কখনো কখনো থাকে। সেইটাকে বন্ধ করার জন্য আমরা প্রশ্নপত্র ফাঁসের যে নানাবিধ উদ্যোগ নিয়েছি এটি তার একটা অংশ। আগামী 19 জুন এসএসসি পরীক্ষায় 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে 20,21,868 জন শিক্ষার্থী অংশ নেবে। ফল প্রকাশিত হবার কথা রয়েছে 60 দিনের মধ্যে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।